কোনো পাইলট নিখোঁজ নন পাকিস্তানি দাবি উড়িয়ে জানালো ভারত। ভারতের দুটি বিমান গুলি করে নামানো হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান, কিন্তু পাকিস্তানের এই দাবি উড়িয়ে দিয়ে ভারত জানিয়েছে কোনো বায়ুসেনা বিমান গুলি করে নামানো হয়নি। লেটেস্ট বাংলা নিউজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন। ইন্ডিয়ান ডিফেন্স নিউজ সম্পর্কে জানতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বাটন অন করুন। ধন্যবাদ সবাইকে। সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, যে কোনো এয়ারফোর্সের পাইলট নিখোঁজ নন, অর্থাৎ ভারতের দুই পাইলটকে গ্রেপ্তার করা হয়েছে বলে যে দাবি পাকিস্তান করেছে সেটাও অস্বীকার করেছে ভারত। বুধবার সকালে ভারতের আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ে দুটি পাক বিমান। এরপরই পাক সেনার মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর দাবি করেন পিএএফ দুটি ভারতীয় যুদ্ধ বিমান ধ্বংস করেছে। একটি বিমান পাক অধিকৃত কাশ্মীরে গিয়ে পড়ে, অন্যটি ভারতের মধ্যেই পড়ে। এর মধ্যে একজন ভারতীয় পাইলটকে তারা গ্রেপ্তার করেছে বলেও দাবি করেছে, তবে এর সত্যতা প্রমাণিত হয়নি। পরে পাক সংবাদ মাধ্যম দাবি করে এক নয় দুই পাইলটকে গ্রেপ্তার করা হয়েছে। প্রসঙ্গত গতকালই পাক ড্রোন ঢুকে পড়ে গুজরাটের কাছে, তাই নিমেষেই গুলি করে নামানে ভারতীয় সেনা। ভারতীয় বায়ুসেনা এয়ার স্ট্রাইকের পর এই পাক ড্রোনের প্রবেশ কি অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছে সে প্রশ্ন মাথাচাড়া দিয়ে উঠলেও ভারত যে সতর্ক তাই ফের একবার হাতে নাতে প্রমাণ করে দিয়ে পাক ড্রোনকে গুলি করে নামিয়ে দেয় তারা। বুধবার ভারতীয় আকাশসীমা লঙ্ঘনের চেষ্টা করে পাক বিমান F-16, এমনই খবর উঠে এসেছে। সীমান্তের যুদ্ধের আকাশে তৈরি হওয়াতেই ভারত বেশ কয়েকটি বিমানবন্দর থেকে বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে এই সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানও, তারাও বেশ কয়েকটি বিমানবন্দরে উড়ান বন্ধ করে দিয়েছে। একই সঙ্গে ডোমেস্টিক ও আন্তর্জাতিক বিমান বন্ধ করে দেওয়া হয়েছে পাকিস্তানে লাহোর, মুলতান, ফয়সালাবাদ, শিয়ালকোট ও পাকিস্তানের রাজধানী শহর ইসলামাবাদ বিমান পরিষেবা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে ভারত ও অমৃতসর সহ বেশ কয়েকটি বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে। ভারত পাকিস্তানের মধ্যে বিমান চলাচলও বন্ধ রাখা হয়েছে। যেসব বিমান আকাশে উড়ছিল সেগুলি হয় সংশ্লিষ্ট বিমানবন্দরে ফিরে যাচ্ছে অথবা অন্য কোনো রুটে আসার চেষ্টা করছে।